প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি আসানসোলের দুবারের বিজেপি সাংসদ। রাজ্যের উপনির্বাচনের আগে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় বড় ধাক্কা বিজেপির কাছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এ ব্যাপারে আসানসোল পুর নিগম এলাকার তৃণমূলের কনভেনার ভি শিবদাসন বলেন, তারা খুশি, এতে দল আরো কাজের আগ্রহ পাবে। আমরা সবাই খুশি, তৃণমূল কংগ্রেসে কারিগর তো থেকে নেতৃত্ব তো সবাই খুশি আছে। এই জন্য খুশি আছে আমার নেতা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি হাত তুলে যে জয়েন করেছে। অভিষেক ব্যানার্জি পার্টিতে জেনারেল সেক্রেটারি হওয়ার পর, তৃণমূল কংগ্রেসে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হওয়ার পর, তৃণমূল কংগ্রেসকে যেরকম মজবুত করে যাচ্ছেন, আর যার মধ্যে তৃণমূল কংগ্রেসে কারিগরতা নেতৃত্বকে এখন দল করার জন্য অত স্পিরিট পায়ে যাচ্ছে দলের মধ্যে, যে অক্সিজেন পায়ে গেছে, দলকে এগিয়ে লেগে যাচ্ছে, দলকে মজবুত করছে। যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত অপপ্রচার বিধানসভাতে করেছিল, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, যার জবাব 21 ইলেকশনে দিয়েছে, মমতা দি পশ্চিম বেঙ্গলের মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে কাজ করছে, যা কাজের সমর্থনে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, আর অর্গানাইজেশন মজবুত করার জন্য অভিষেক ব্যানার্জি যে কাজ করেছে, যার সমর্থনে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। তো আজকে দিন বাবুল সুপ্রিয় নেই, আপনি দেখবেন 2024 লোকসভা ইলেকশন আবার পাস আসে যাচ্ছে, লোকসভা ইলেকশন 2024 দু তিন সাল বাকি আছে, আপনি দেখবেন প্রচুর এমপি ভেঙে তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জি নেতৃত্বতে জয়েন করবে। বিজেপি এমপি ভেঙে তৃণমূল কংগ্রেস আসানসোলে এমপি বাবুল সুপ্রিয় আপনাদের একসঙ্গে কাজটা কি মজবুত হলো, কাজটা করতে ভালো হবে? কেন কেন কাজ এসেছে পার্টির জন্য তো ভালো হয়েছে, কাজের জন্য কতটা সুবিধা হবে? সুবিধা হবে, যেত তৃণমূলে আসবে অত ভালো, সংগঠন মজবুত হবে, আর দল বি বড় হবে, আর বিজেপি ধাক্কা খাবে, ধাক্কা তো খাচ্ছে, আবার 3 তারিখ ধাক্কা খাবে, 21 বিধানসভা ইলেকশনে ধাক্কা খাইছে, এইরকম বিভিন্ন লোক আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করবে, যে নামি নামি নেতা। বাবুল সুপ্রিয় তো ছোট নেতা নেই, ভাজপার দুবারে সংসদ, দুবারে কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিম বেঙ্গালে 3-4টা বিজেপির নেতার মধ্যে একটা নেতা। বাবুলের অনুগামীরা এখন কি করবে? আস্তে আস্তে আসবে সবাই, বাবুলের তো তৃণমূল জয়েন করবে, সবাইকে তৃণমূল ওয়েলকাম জানাবে। আসানসোল পুর নিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানান, যারা ভারতবর্ষের মানুষ দিদির ওপর ভরসা করছেন, উনিও তৃণমূলে যোগদান করেছেন, ওনাকেও শুভেচ্ছা জানায়। আসানসোলের তো লাভ হবেই, কারণ ভালো লোক উনি এসেছেন, মমতা ব্যানার্জির প্রতি আস্থা ফিরে পেয়েছেন উনি, মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখে উনি যেটা এসেছেন, যে ছাড়া পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ যে আস্থাটা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, আজকেই দেখবেন পেপারে দিয়েছেন এবং বিভিন্ন সংবাদপত্রে এবং অন্যান্য আর্টিকেলের মধ্যেখানে, যে বর্তমান ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ, তো সেই জায়গায় মমতা ব্যানার্জির ওপর আস্থা উনি রেখেছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং আমার মনে হয় ওনার যে তহবিলের টাকা যেটা উন্নয়ন গল্পে খরচা করা হয়, আসানসোল শিল্পাঞ্চল আবার নতুন করে সাজতে শুরু করবে, যেটা মমতা ব্যানার্জির ইচ্ছা, যে ভালোভাবে শহরগুলো থাকুক, মানুষগুলো উপকৃত হোক। তো কেন্দ্রের অনেক সুযোগ সুবিধা আছে, এমপি ছাড়া সেগুলো আমরা বঞ্চিত হচ্ছিলাম, তো ওনার সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে, ভালো হবে। গত 10 বছর ধরে উনি কাজ করেননি, এই বিষয়গুলো মানুষরা বলবে, কী মনে হচ্ছে? না, বিজেপিতে থাকলে তো কাজ করা যায় না, তো সেই জন্য উনি তো কাজ করার জন্যই তো এখানে এলেন, এবং বিজেপিতে থাকাকালীন উনি যে মন্ত্রী, ভারী মন্ত্রী ছিলেন শিল্প, কোনো শিল্পের তো উন্নয়ন করেননি, করতে পারেননি, এবং ওনাকে করতে দেওয়া হয়নি, সেই জন্য তো উনি তৃণমূলে এলেন, সেই জন্য তো ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের স্বাগত জানিয়েছেন, যে না পশ্চিমবঙ্গে ওনার যে কর্মক্ষমতা আছে সেই কর্মক্ষমতা তৃণমূলের মধ্যেখান দিয়েই ওনাকে প্রকাশ করার দায়িত্বটা দিলেন। তো অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় জানান, দেরিতে হলেও সবারই সুমতি হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে কেউই ধর্মের রাজনীতি চায় না, তাই দেরি হলো সবারই সুমতি হচ্ছে এবং সবাই তৃণমূলে ফিরে আসছেন, আমার সুস্বাগতম রইল,
উনি এসেছেন এবং এই পার্টিতে এসে কাজ করতে পারবেন, এখানে উন্নয়ন করতে পারবেন উনি। তো দেখা গেছে বিগত ইলেকশনে আপনার তো খুবই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আপনার লড়াইয়ে বারবার ধাক্কা দিয়েছিলেন, রাজনীতিতে ওটা হয়, মানে রাজনীতিতে হয়, কিন্তু যখন উনি এসেছেন আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে জয়েন করিয়েছেন, পার্টি ওকে জয়েন করিয়েছে, তাই ওনাকে সুস্বাগতম রইল। তো কীভাবে কাজ করবেন আগামী দিন? আপনি তো জেলার সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে ঠিক আমরা যেভাবে কাজ করছি একটা টিম ওয়ার্ক করছি, টিম হয়ে কাজ করছি, ঠিক সেভাবে কাজ করবেন উনি। আগামী দিনে কী পরিকল্পনা নিচ্ছেন জেলা সভাপতি হিসাবে? পরিকল্পনা কিছু না, এখন পার্টিটা এখন যেহেতু সামনে আমাদের কর্পোরেশন নির্বাচন আছে বা আসানসোল, এরপরে আছে দুর্গাপুর আছে, তারপরে পঞ্চায়েত ভোট আছে, তারপরে লোকসভা ভোট আছে, তাই সংগঠনটাকে আরও ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে। লোকালে কি কোনো জয়েনিং ব্যাপারে? না, এখনও পর্যন্ত আমাদের যুব তৃণমূল নেত্রী যেদিন সাইনিং হতে এসেছিল সেদিন কিছুকে জয়েন করানো হয়েছিল, তারপর থেকে জয়েনিংটা বন্ধ রয়েছে। জয়েনিংটা একটা প্রসেসে চলবে, মানে ব্লক লোকাল নেতৃত্বকে জানাতে হবে, ব্লককে জানাতে হবে, তারপর আমাদেরকে জানালে আমরা জয়েন করাবো। হ্যাঁ, ওই বিষয়ে বলার মতো ক্ষমতা আমার নেই, কেন ওইটা উনি বলতে, বাবুল সুবি বলতে পারেন উনি কেন বলেছিলেন, উনি কেন জয়েন করলেন উনি বলতে পারবেন। আমি এইটুকু বলতে পারি আপনাকে, সাংগঠনটা আমরা করতাম, সংগঠন আমরা করতাম, সাংগঠনিক দিক থেকে আমাদের আসানসোল জেলায় এতটুকু প্রভাব পড়বে না, সেটুকু আপনাকে জানিয়ে দিতে পারি। সংগঠন আমাদের যে জায়গায় ছিল, ভালো জায়গা থাকবে, খারাপ জায়গা থাকবে না, কোথাও না কোথাও আপনারা শুনতেন, আপনারা জানতেন আসানসোলে একটা গ্রুপিজুং বা তার সেই দল ওর দল একটা ছিল, সেটা আমরা অনেকটা কন্ট্রোল করেছিলাম, একটা ভালো জায়গায় নিয়ে এসেছিলাম। তার রেজাল্ট আমরা 21-এর নির্বাচনে খুব ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু খুব খারাপ রেজাল্ট করিনি। 106টা আসানসোল ওয়ার্ড আছে, তো আমাদের 66 ওয়ার্ডে আমরা লিডে আছি আমরা, তো আমরা হয়তো সংখ্যার দিক থেকে আমরা মাত্র 3টি এমএলএ দিতে পেরেছি আসানসোল লোকসভা আসানসোল জেলা থেকে, কিন্তু ওভারঅল দেখতে গেলে আসানসোল কর্পোরেশন আমরা অনেকটা এগিয়ে আছি। বলছি একটা জিনিস, যেখানে আপনাদের কেন্দ্রের সরকার আছে তাও সত্ত্বেও আপনাদের সাংসদ কেন পালালো, কী কারণে পালিয়েছে ছেড়ে আপনাদের? যেমন অ্যান্সারে নো ক্যান্সার একটা প্রবাদ যেমন আছে না, আপনি যেমন কেন চলে গেলে ওটা উনিও বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। আমি বলতে পারি, আমার দিকটা আমি বলতে পারি, আমাদের সংগঠনে কোনো ক্ষতি হবে না। ইলেকশনের আগে 2021 ইলেকশন আগে দেখবেন প্রচুর মানুষ আমাদের দলে এসেছিলো, আমরা যোগদান মেলা করেছি, দরজা বড় করেছিলাম, হ্যাঁ নিতে হবে সবাই, এভাবে যা উপর নেতৃত্ব নির্দেশ দিয়েছিল সেভাবে নিয়েছি, আমরা করেওছি। তার মধ্যে অনেকে চলে গেছেন, এমএলএ হওয়ার পর অনেক চলে গেছেন, অনেকে দেখবে ব্যালেন্স করে চলছে, এদিক ওদিক করে চলছে, তার দু নৌকায় পা দিয়ে রেখেছে, তারাও যাচ্ছে তেমন চলছে। তো কোনো ব্যক্তি বিশেষে আমাদের দল নয়, আমাদের সব সময় বিজেপি একটা দল এমনই, ব্যক্তির চেয়ে বড়ো দল, দলের চেয়ে বড়ো দেশ। তাই যেখানে সংগঠন বড় শেষ কথা বলে, সেখানে কোন ব্যক্তি এলো বা কোন ব্যক্তি গেলো তাতে আমার কোনো যায় আসে না, আমাদের সংগঠনের কোনো ক্ষতি হবে না। তো বাবুল সুপ্রিয়ার তো অনেক ফলোয়ার আছে এবং তার সাথে ওনারা দল করেছিলেন, তারা কি মনে হচ্ছে ওরাও যাবে নাকি? কে যাবে ওটা যেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফলোয়ার যেটা থাকে না, আজ বাবুল সুপ্রিয় উনি একজন গ্লামার জগতের লোক ঠিকই, কিন্তু রাজনৈতিক জগতে ওনার যে পরিচিতি কার থেকে, বিজেপি থেকে পরিচিতি। তো যারা বিজেপিকে ভালোবাসে, মোদিজিকে দেখে যারা রাজনীতি করে, তারা কিন্তু ব্যক্তি বাবুলকে আমার মনে হয় না কোনো মানুষ তারা ভালোবাসবে বা তারা তার সঙ্গে ফলোয়ার হিসাবে থাকবে। তো মনে হয় নভেল লিখে ফেলতে হবে, মানে গত 2014 সালে যখন বাবুল সুপ্রিয় রাজনীতিতে জন্ম, তখন তিনি যে পরিবারে জন্ম নিয়েছিলেন রাজনীতিক হিসাবে, নেতা হিসাবে, সেই পরিবারটারতেই সন্দেহ আছে, মানে বিজেপি পরিবার, তো তারা তো তাদের রক্তে তাদের চরিত্রে বেইমানি রয়েইছে, তো আপনি সেটাও বলতে পারেন। দু নম্বর কথা হচ্ছে, হয়তো এবারে ডিলটা আরও বেশি ভালো ডিল হয়েছে, ভালো আরও বেশি পাওয়া যাবে সেরকম কিছু হয়েছে, আরও বেশি সুবিধা তার জন্য তিনি গেছেন। তিন নম্বর হচ্ছে, উনি যেটা বলছেন যে মানে এতদিন আমরা শুনে এসেছি, এই রিসেন্টলি ইলেকশনেও আমরা শুনেছি, ভাইপো 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 করে কানের পোকা মেরে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়, আজকে সেই ভাইপোর হাত ধরেই তিনি জয়েন করলেন। দুটো জিনিস হয়, এক নম্বর হয় তাহলে এটাতে অভিষেকেরও, অভিষেকের দিকেও একটা প্রশ্ন আসে, হয় অভিষেক সত্যি যে বাবুল সুপ্রিয় মিথ্যে, যে তাহলে সে মিথ্যে বলেছে বা তার যা অ্যালিগেশন আছে যেটা মিথ্যে, কিংবা অভিষেক ব্যানার্জি মানে হয় বাবুল সুপ্রিয় সত্যি নাহলে অভিষেক ব্যানার্জি সত্যি, দুজনেই তো আর হতে পারে না। তো মানে বাবুল সুপ্রিয় যে এতদিন অ্যালিগেশন লাগিয়েছে হয় সেটা মিথ্যে, কিংবা অভিষেক ব্যানার্জি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তিনি বাবুল সুপ্রিয়র অ্যালিগেশনটা সত্যি, তাই জন্য তিনি ওনাকে নিজের দলে নিয়ে নিয়েছেন। তো এখানে দেখার বিষয় আর মজার বিষয় হচ্ছে যে উনি যেটা আমি শুনছিলাম যে কাজ করতে পারছি না, যদি দেখেন কাজ যদি মানুষের কাজ করা যায়, যদি একটা সাধারণ যদি কাউন্সিলরও হয় না,
যদি মনে ইচ্ছে থাকে, সৎ ইচ্ছে থাকে, সে কাজ করতে পারে। এখানে তিনি এমপি হয়ে বলছে কাজ করতে পারছেন না, আসলে তিনি তার তার পাওয়ারটা আর ব্যবহার করতে পারছেন না। ওই যে গাড়ি, ওই যে ফোর্স, ওই যে সিকিউরিটি নিয়ে তিনি আসানসোল দাপিয়ে বেড়াতেন, চারটে পাঁচটা গাড়ি সিকিউরিটি, হয়তো তিনি সেটা পাচ্ছেন না যেহেতু তিনি মন্ত্রী পদে নেই। তো সেইটাই হয়তো মমতা ব্যানার্জির পার্টিতে গিয়ে হয়তো সেই রকমই আর বেশি কিছু আশা করছেন, ওই জন্যই গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, কোই মিল ইধার চলা ম্যায় উধার চলা, কোই মিল গিয়া জানে কাহা ম্যায় কিধার চলা। তো ওনারা নিজেরাও জানেন না। এরপরে হয়তো যদি অমিত শাহজির ফোন আসেন, আরও কিছু ভালো অফার করেন, তো বাবুল সুপ্রিয় বেসিক্যালি হচ্ছে লোভী মানুষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।